দেখো, আমি সরাসরি আদ্রিকার কাছেই যাব। আদ্রিকাকে অনেকক্ষণ ধরে চুপ করেছিল, তারপর এখন একটু একটু করে কথা বলছে। আমি আদ্রিকার সঙ্গে একটুখানি কথা বলবো। তোমার কি হয়েছিল? নদী থেকে পড়ে গেছিলাম, কি কি লেগেছিল তোমার পায়ে হাতে খালে। এখন কি হচ্ছে, কি কষ্ট হচ্ছে এখন? সোল কষ্ট হচ্ছে আর খেতে কষ্ট হচ্ছে। তুমি কি খেতে চাইছো এখন? হলিক্স হলিক্স ভাত ভাত জল 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 আর বলে তুমি কিভাবে পড়ে গিয়েছিলে? অটো থেকে পড়ে গেছিলাম, খুব লেগেছিল তখন, কষ্ট হচ্ছিল, পায়ে কেটে গিয়েছিল। হ্যাঁ, তারপর মা কি করলো? এসব মা মা মামি মায়ের কাছে তাকিয়েছিলাম, আর একটু অটো উঠেছিল, মা প্যান্ট আর জামা সিলে গেছিল, আর আমার পা ছিলে গেছিল, আর আমার ওই মুখ ছিলে গেছিল। তখন রক্ত বেরোচ্ছিল? হ্যাঁ, পায়ে পর রক্ত বেরোচ্ছিল। তারপর ডাক্তার দাদু কি করলো? ডাক্তারবাবুরা কি করেছে তোমার? আমাকে হাতে ইনজেকশন দিয়েছে, আর আমাকে ওই কম্পাউন্ড দিয়েছে, ওইটা খেয়েছি। আর যখন মার যখন কাল যখন ভালো লাগলো তাই খাইনি। যখন আমি তুমি কি করে পড়ে গেছো? অটো থেকে মায়ের কোলে বসেছিলে তুমি? হ্যাঁ, আমি কোলে বসার জন্য মায়না করছিলাম, আমি তোকে মায়না করছিলাম, তখন আমি পড়ে গেছিলাম। মা ধরেছিল তোমাকে তখন? হ্যাঁ, মা ধরে অটোওয়ালাকে বলছিল, যখন আমি ওখান থেকে পড়ে গেছিলাম।